পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে অবস্থিত বীরভূম জেলাটি কবির চোখে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। লাল মাটির দেশে শাল, পলাশ ও শিমুলের জঙ্গলে সাথেই রয়েছে আমাদের সেই ছোট্ট নদী খোয়াই, আর রয়েছে অসংখ্য পদ্মফুল। রবি ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এই বীরভূম জেলাতেই পালিত হয় পৌষ মেলা, উপজাতি নৃত্য, বাউল গান, কেন্দুলি মেলা ও বিশ্ববিখ্যাত সেই বসন্ত উৎসব। আর তাই একবার হলেও আপনাকে বীরভূম ভ্রমণ করতেই হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা বীরভূম জেলার 10টি দর্শনীয় স্থান সম্পর্কে জানব। আর তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার ১, মামা ভাগ্নে পাহাড়। বীরভূম জেলার সিউড়ি থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত দুবরাজপুর, আর এই দুবরাজপুরেই রয়েছে বিখ্যাত মামা ভাগ্নে পাহাড়। দুটি পাথর প্রাকৃতিকভাবে একে অপরের উপর ভারসাম্যপূর্ণভাবে রয়েছে, যা দেখে মনে হয় মামা ও ভাগ্না একে অপরের কাঁধে হাত দিয়ে সুপ্রাচীন কাল থেকে কারো আসার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, আর এজন্যই এটি মামা ভাগ্নে পাহাড় নামে পরিচিত। নাম্বার ২, শান্তিনিকেতন। বীরভূম জেলার বোলপুরের নিকটবর্তী একটি ছোট্ট শহর হল শান্তিনিকেতন। স্থানটি আগে ভুবন নামে এক ডাকাতের নাম অনুসারে ভুবনডাঙ্গা নামেও পরিচিত ছিল। বিশ্বকবি রবি ঠাকুর একবার জমিদারি দেখাশোনার জন্য এখানে এসেছিলেন, আর তখনই তিনি এখানকার অপরূপ সুন্দর প্রকৃতির প্রেমে পড়ে যান। 1862 সালে কবি তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে নৌকা বিহারে বেরিয়েছিলেন এবং সেখানেই লালমাটি ও সবুজ ধানের ক্ষেত দেখে সিদ্ধান্ত নেন একটি আশ্রম প্রতিষ্ঠা করবেন এবং যার নাম হবে শান্তিনিকেতন, অর্থাৎ শান্তির আবাস গৃহ। নাম্বার ৩, বিশ্বভারতী। প্রাকৃতিক পরিবেশে পড়াশোনা আরও উপভোগযোগ্য এবং ফলপ্রসূ করে তুলতে 1901 সালে রবি ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচারী আশ্রম নামে একটি স্কুল শুরু করেছিলেন, যা পরে পাঠভবন নামে পরিচিতি পায়। প্রকৃতি থেকে প্রাপ্ত শিক্ষাই যে প্রকৃত জ্ঞানের দ্বার উন্মোচন করে তা এখানে এলে তবেই বোঝা যায়। 1913 সালে রবি ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পর এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রসারিত হয়। নাম্বার ৪, তারাপীঠ। বোলপুর থেকে 80 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের বীরভূম
ভানুর। বোলপুর থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত একটি বীরভূমের ছোট্ট শহর হল নানুর। স্থানটি বৈষ্ণব পদাবলী খ্যাত 14 শতকের গীতিকার কবি চণ্ডীদাসের জন্মস্থান রূপে খুবই বিখ্যাত। নাম্বার 9, লাভপুর। বীরভূম জেলার এই লাভপুর শহরটি বিখ্যাত কবি ও সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আদি বাসস্থান হিসাবে। তার বাড়ির নাম হল ধাত্রী দেবতা। এছাড়াও এই স্থানটির মূল আকর্ষণ হল ফুল্লরা মাতার মন্দির। এটি একটি অন্যতম শক্তিপীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে মা সতীর নিচের ঠোঁট পড়েছিল এখানে। মন্দিরের পাশেই একটি বড় পুকুর রয়েছে। নাম্বার 10, নলাটেশ্বরী মন্দির। তারাপীঠের নিকটে নলহাটিতে অবস্থিত একটি সুন্দর মন্দির হল এই নলাটেশ্বরী মন্দির। নলহাটি শহরটির নাম রাখা হয়েছে নলাটেশ্বরী মন্দিরের নামে, যা ভারতের অন্যতম শক্তিপীঠ। মনে করা হয়ে থাকে যে এখানে দেবী সতীর গলার অংশ পড়েছিল। মূল মন্দিরটি দেবী কালী রূপকে উৎসর্গীকৃত। অক্টোবর মাসের মহানবমীর দিনগুলিতে এই মন্দিরে প্রচুর তীর্থযাত্রীরা ভিড় জমান। বন্ধুরা, এই রকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।